নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্পেকট্রাম ফটোগ্রাফিতে আপনাদের স্বাগতম। কলকাতা শহরের পত্তন ইংরেজদের আগমন 1690 সালের পরে। ওদেরই হাতে তিনটি ছোট্ট ছোট্ট গ্রাম সুতানোটি, কলকাতা ও গোবিন্দপুর আস্তে আস্তে কলকাতা মহানগরীর রূপ পায়। তাই এই শহরের ঐতিহাসিক নিদর্শন ইংরেজদের। শহরটা জুড়ে ছিল অসংখ্য স্থাপত্য নিদর্শন। এরই মধ্যে উল্লেখযোগ্য একটি নিদর্শন হলো জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ। জেমস প্রিন্সেপের জন্ম 1799 সালে ইংল্যান্ডে। ভারতে তার আগমন 1819 সালে। তিনি চাকরি করতেন মিন্টে, প্রথমে কলকাতা, তারপরে বেনারস, পরে 1832 সালে আবার কলকাতা তিনি ফিরে আসেন। মানুষটির প্রথাগত শিক্ষা স্থাপত্যবিদ্যা যদিও চোখের সমস্যায় সম্পূর্ণ হয়নি, তবু এই অদ্ভুত সাহসী মানুষটির বিচরণ ছিল বিভিন্ন বিদ্যায়। ভারতীয় পুরাতত্ত্ব তাকে আকৃষ্ট করেছিল। তিনি সংগ্রহ করেছিলেন অসংখ্য পুরাতাত্ত্বিক নিদর্শন। তিনি ছিলেন আর্টিস্টিক সোসাইটির সদস্য এবং পরে তারই উদ্যোগে আর্টিস্টিক সোসাইটি জার্নাল প্রকাশিত হয়। প্রাচীন যুগের মুদ্রার উপর জেমস প্রিন্সেপের বিশেষ আকর্ষণ ছিল। তিনিই প্রথম যিনি প্রাচীন খারুষ্ঠী ও ব্রাহ্মীণ লিপি পাঠ করেন। সম্রাট অশোকের শিলালিপি পাঠের মাধ্যমে প্রাচীন ভারতীয় ইতিহাসের এক অমূল্য নিদর্শন প্রকাশিত হয়। স্বাস্থ্যের কারণে 1839 সালে তিনি ফিরে যান ইংল্যান্ডে। সেখানেই 1840 সালে মাত্র 40 বছর বয়সে মৃত্যু হয় জেমস প্রিন্সেপের। তার অমূল্য ঐতিহাসিক সংগ্রহ লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংগৃহীত রয়েছে। Ah,
জেমস প্রিন্সেপের স্মরণে কলকাতার নাগরিকবৃন্দদের উদ্যোগে 1843 সালে গঙ্গার ধারে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন স্থপতি ফ্রান্সিস চার্লি এবং হেনরি উইক্স। কালের নিয়মে আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল এই নিদর্শন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2005 সালে পুনর্নির্মিত হয় এই স্মৃতিসৌধটি।
আজ ভ্রমণার্থী ও কলকাতাবাসীদের কাছে এর মনোরম পরিবেশ খুব আকর্ষণীয়। আশা করি এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন। ধন্যবাদ।